শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল লালবাগ মাদ্রাসা ও গহরডাঙ্গা মাদ্রাসা মুজাহিদে আজম হজরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি বাংলা তেরোশো সালের ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে গোপালগঞ্জ জেলার অন্তর্গত গহরডাঙ্গা গ্রামে এক নিভৃত কুটিরে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মুন্সী আব্দুল্লাহ এবং মাতার নাম বেগম আমিনা তার জন্মের তিনশত বছর পূর্বে তাঁর পূর্বপুরুষগণ ইসলামের দাওয়াত নিয়ে সুদর আরব দেশ হতে এদেশে আগমন করেছিলেন তার দাদা স্বাধীনতার বীর সেনানী হজরত সৈয়দ আহমদ বেরুলভি রহমাতুল্লাহি আলাহির সঙ্গে স্বাধীনতা আন্দোলনে শরিক হয়ে গাজী উপাধিতে ভূষিত হয়েছিলেন শৈশবকাল সে সময় শিক্ষার দিক দিয়ে যদিও সমগ্র দেশ অনুন্নত ছিল তথাপি হজরত ফরিদপুরি রহমাতুল্লাহি আলাহির পরিবার ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয় শৈশবকাল হতে তাকে সুশিক্ষা দিতে আরম্ভ করেন শিশু শামসুল হককে কি করে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করা যায় তার পিতা সর্বদা এই নিয়ে চিন্তা করতেন যেহেতু তিনি ছিলেন সম্ভ্রান্ত পরিবারের সন্তান তাই শৈশবকাল হতেই তার মধ্যে নম্রতা ভদ্রতা বিনয় চিন্তাশীলতা ও লাজুকতার ন্যায় মহৎ গুণের সমাবেশ ঘটেছিল তিনি ছোটবেলায় একাকি বসে কি যেন চিন্তা করতেন কথা বলার অভ্যাস তার খুব কমই ছিল কিন্তু বললে বয়সের তুলনায় তা অস্বাভাবিক মনে হতো জীবন পূর্বেই বলা হয়েছে যখন সদর সাহেব রহমাতুল্লাহ আলাহির জন্ম হয় তখন এদেশে আদর্শ শিক্ষার ভালো কোনো ব্যবস্থা ছিল না ধর্মীয় শিক্ষা কেন্দ্র তো মোটেই ছিল না তাই তার পিতা ছেলেকে পাটগাতির এক হিন্দু পণ্ডিতের কাছে প্রাথমিক শিক্ষা শুরু করতে বাধ্য হন অল্পদিনের মধ্যে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও বরিশালের সুটিয়াকাঠি স্কুলে পড়াশোনা করে কৃতিত্বের সাথে প্রাইমারি শিক্ষা সমাপ্ত করেন ছোটবেলা থেকেই হজরত সদর সাহেব রহমাতুল্লাহি আলাহি অত্যন্ত মেধাবী ও তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী ছিলেন আরবি শেখার প্রতি তার ছিল প্রবল ঝোঁক তাই পড়াশোনার ফাঁকে ফাঁকে একটু সময় পেলে তিনি আরবি শেখার জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠতেন প্রাইমারি শিক্ষা শেষ করার পর তিনি দেশে ফিরে আসেন এবং গিমারাঙ্গা নিবাসী জনাব শরীফ শামসুদ্দিন সাহেব নিজেই সদর সাহেব রহমাতুল্লাহি আলাহিকে সঙ্গে নিয়ে যশোরের নপাড়া স্কুলে ভর্তি করে দেন কিন্তু সদর সাহেব রহমাতুল্লাহি আলাইহি সেখানে স্কুলের পড়া ছেড়ে দিয়ে আরবি শিখতে থাকেন এবং মাঝে মধ্যে গোপনে জঙ্গলে গিয়ে তাকে কোরআন শিক্ষার ব্যবস্থা করে দেওয়ার জন্য আল্লাহর কাছে উচ্চস্বরে চিৎকার করে ক্রন্দন করতে থাকেন অতপর তাকে বাগুডিয়া হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করে দেওয়া হয় শিক্ষকগণ তার সততা নম্রতা ভদ্রতা ও অসাধারণ স্মৃতিশক্তি দেখে রীতিমতো আশ্চর্য হতেন এবং তাকে এত বিশ্বাস করতেন যে স্কুলের হিন্দু হেডমাস্টার একদিন সকল ছাত্রদের সামনে তার সম্পর্কে বলেছিলেন আমি শামসুল হককে এই পরিমাণ বিশ্বাস করি যে পরীক্ষার এক সপ্তাহ পূর্বে তার কাছে প্রশ্নপত্র দিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করি না পনেরোশো সালে তিনি ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় ক্লাসে প্রথম স্থান অধিকার করার সঙ্গে সঙ্গে গোটা স্কুলের ছাত্রদের মধ্যেও প্রথম স্থান অধিকার করেন ছোটবেলা থেকেই হজরত সদর সাহেব রহমাতুল্লাহি আলাহির প্রবল আগ্রহ ছিল অতি উত্তম রূপে আরবি শিক্ষা করার সেই আগ্রহকে বাস্তবে রূপদান করার জন্য একদিন তিনি কলিকাতা গমন করলেন সেখানে পৌঁছে অতি কষ্টে একমাত্র পরিচিত ব্যক্তি শরীফ সাহেবের সাক্ষাৎ লাভ করেন সদর সাহেব রহমাতুল্লাহি আলাহির পিতা ছোটবেলায় আপন ছেলের আরবি শিক্ষাকে পছন্দ করতেন না একথা শরীফ সাহেবের জানা ছিল তাই তিনি সদর সাহেব রহমাতুল্লাহি আলাহিকে কলিকাতা আলিয়া মাদ্রাসার অ্যাংলো পর্সিয়ান বিভাগে সপ্তম শ্রেণীতে ভর্তি করে দিলেন কিন্তু এখানে তার জ্ঞান পিপাসা মিটল না তাই তিনি স্কুলের পড়ার সাথে সাথে আরও চার জায়গায় চারজন মাওলানার কাছে আরবি পড়তেন তাছাড়া কলিকাতার চুনাগলিতে মাওলানা আব্দুর রৌফ দানাপুরির কাছে এলমে বা ডাক্তারি বিদ্যা লোয়ার চিদ্পুরোডা জনৈক মাওলানা সাহেবের কাছে মেরকাত এবং কলিন রোডে অন্য একজনের কাছে কুদুরি পড়তেন তিনি প্রথম দিকে উর্দু জানতেন না পরবর্তীতে নিজের চেষ্টায় এত সুন্দর উর্দু শিখেছিলেন যে যাদেরকে তিনি উর্দু শেখাতেন তারা মোটেই বুঝতে পারত না যে ইনি উর্দুভাষী নন এভাবে কলিকাতায় দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর তিনি আরও ভালো করে আরবি শিক্ষার জন্য দেওবন্দে গমন করেন দেওবন্দ গমনের পূর্বে তিনি তার পিতার মন রক্ষা করার জন্য উনিশশো সালে প্রবেশ শিক্ষা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন পরীক্ষার পূর্বে অন্য ছেলেরা যখন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতেন তখন তিনি পরীক্ষায় পড়া না পড়ে থানবি রহমাতুল্লাহি আলাহির বিভিন্ন কিতাব মোতায়ালা করতেন তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে প্রত্যেক পরীক্ষায় এক ঘন্টার বেশি লিখবেন না উদ্দেশ্য ছিল রেজাল্ট খারাপ হলে তিনি ইংরেজি পড়া বাদ দিয়ে আরবি পড়ার সুযোগ পাবেন কিন্তু রেজাল্ট বের হলে দেখা গেল তিনি প্রথম বিভাগে পাঁচটি লেটার সহ পাশ করেছেন এতে তিনি খুশি না হয়ে এজন্য চিন্তিত ও দুঃখিত হলেন যে রেজাল্টের খবর তার আব্বা শুনতে পেলে তাকে আরবি পড়তে দেবেন না কিন্তু আল্লাহর কি মর্জি তার পিতা রেজাল্টের খবর শুনে ফেললেন এবং তাকে কলিকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি করে দেন অবশেষে উনিশশো বিশ সালে সমগ্র ভারতের অসহযোগ আন্দোলনের কারণে সকল স্কুল কলেজ বন্ধ হয়ে গেল তিনি একে আরবি শিক্ষার বিরাট সুযোগ মনে করে দেওবন্দে চলে যান তিনি যে মাসে দেওবন্দে যান সেই মাসটি ছিল রজব মাস তখন মাদ্রাসা শিক্ষাবর্ষ প্রায় শেষ তাই এর সময় তিনি কি করবেন এ নিয়ে অনেক চিন্তা ভাবনা করে শেষে মাওলানা থানবি রহমাতুল্লাহি আলাহির দরবারে গমনের সিদ্ধান্ত গ্রহণ করেন অতপর তিনি থানবি রহমাতুল্লাহি আলাহির দরবারে আশি দিন অবস্থান করেন এবং বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করেন অবশেষে বিদায়ের সময় হজরতের কাছে জিজ্ঞাসা করলেন হুজুর আমি কোন মাদ্রাসায় পড়ব উত্তরে থানবি রহমাতুল্লাহি আলাহি বললেন দেওবন্দ মাদ্রাসায় উপরের পড়াশোনা ভালো আর শাহরানপুর মাদ্রাসায় নিচের পড়াশোনা ভালো হয় এখন তোমার যেখানে সুবিধা হয় তুমি সেখানে গিয়ে পড়াশোনা করতে পারো থানবি রহমাতুল্লাহি আলাহির পরামর্শ মোতাবেক তিনি প্রথমে সাহারানপুর মাদ্রাসায় ভর্তি হন সেখানে তিনি চার বছর পড়াশোনা করে উর্দু ফার্সি ও আরবি ভাষায় পরিপূর্ণ জ্ঞান লাভ সহ বিভিন্ন বিষয় যেমন হাদিস তাপসির হেকমত ইত্যাদিতে দক্ষতা অর্জন করেন এরপর তিনি অধিক জ্ঞান লাভ করার জন্য বিশেষ করে এলমে ফিকা তাপসির এবং হাদিসের নিগুড় তত্ত্ব পর্যন্ত পৌঁছানোর জন্য দারুল দেওবন্দে ভর্তি হন এবং দীর্ঘ তিন থেকে চার বছর একটানা মেহনত করে হাদিস তাপসির এবং ফেকা শাস্ত্রে গভীর জ্ঞান লাভ করেন সাহারানপুর ও দেওবন্দ মাদ্রাসায় অধ্যয়নকালে তিনি তার আধ্যাত্মিক উন্নতির জন্য প্রতি বৃহস্পতিবার দীর্ঘ পথ অতিক্রম করে থানা ভবনে গমন করতেন এবং এলমে শরীয়তের সাথে এলমে মারেফতও শিক্ষা করতে থাকেন এত দূরের পথ তার মতো জ্ঞান পিপাসুর কাছে অতি তুচ্ছ মনে হতো এভাবে প্রতি বৃহস্পতিবার ও প্রতি বছর রমজানের ছুটিতে বিশেষ হতি ইদুল ফিতর পর্যন্ত চল্লিশ দিন খানাকায়ে এমদাদিয়া মোর্শেদে কামেলের কাছে অবস্থান করে এলমে মারেফত অর্জন করত উনিশশো সালে কামেল মানুষ হয়ে দেশে ফিরে আসেন দেশে প্রত্যাবর্তন করে হজরত ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি আপন ওস্তাদ শাইকুল হাদিস হজরত মাওলানা হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলহির নির্দেশক্রমে ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসায় সদরুল পদে নিযুক্ত হন সে সময় তার সহকর্মী হিসাবে হজরত মাওলানা তাজুল ইসলাম সাহেব সাহেবুল্লাহি আলাইহি হজরত মাওলানা আব্দুল ওয়াহব সাহেব পীরজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি হজরত মাওলানা মুহাম্মদুল্লাহ সাহেব ছিলেন তিনি উক্ত মাদ্রাসায় প্রধান মুহাদ্দেশ ও পরিচালক হিসাবে বহু পরিশ্রম করে দুই থেকে তিন বছরের মধ্যে মাদ্রাসাটিকে দাওরায়ে হাদিসে পরিণত করেন তার মনোবাসনা ছিল সমগ্র বাংলাদেশের প্রতিটি গ্রামে কমপক্ষে একটি মক্ত প্রতিটি এলাকায় একটি মাদ্রাসা এবং বৃহৎ এলাকায় বড় বড় মাদ্রাসা প্রতিষ্ঠা করা যাতে ধর্ম বিমুখ ও সাধারণ শিক্ষায় শিক্ষিত মানুষ মুসলমানি দিনে শিক্ষায় শিক্ষিত হতে পারে তাই তিনি তার সহকর্মীদের নিয়ে হিজড়ি তেরোশো সালে বাগেরহাট জেলার অন্তর্গত গজালিয়া গ্রামে একটি মাদ্রাসা কায়েম করেন সেখানে কিছুদিন কাজ করার পর চিন্তা করে দেখলেন যে তার মহাপরিকল্পনা একটি ক্ষুদ্র গ্রামে থেকে বাস্তবায়িত করা সম্ভবপর হবে না এজন্য প্রয়োজন হবে কোনো বৃহৎ মুসলিম শহর থেকে কাজ শুরু করা তাই তিনি সাথীদের সাথে পরামর্শ করে ঢাকা চলে আসেন এবং অনেক দোয়া ও মেহনতের পর উনিশশো সালে বড় কাটরায় হুসাইনিয়া আশরাফুল উল মাদ্রাসা কায়েম করেন তারপর তিনি চিন্তা করলেন যে গোটা বাংলাদেশে দিনী তালিম ও তাবলিগের জন্য কেবল এক থেকে দুইটি মাদ্রাসা যথেষ্ট নয় তাই তিনি বিভিন্ন এলাকায় সফর ও ওয়াজ নসিহত করে লোকদেরকে দিনী শিক্ষার ফজিলত ও গুরুত্ব বুঝিয়ে মক্ত মাদ্রাসা কায়েম করতে লাগলেন বড় কাটারা মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার পর তিনি উনিশশো সালে নিজগ্রাম গহরডাঙ্গায় খাদেমুল ইসলাম মাদ্রাসা নামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন অতপর তিনি আবার ঢাকায় চলে আসেন এবং লালবাগ শাহী মসজিদকে কেন্দ্র করে উনিশশো সালে জামিয়া কোরআনিয়া আরাবিয়া নামে একটি নতুন মাদ্রাসা কায়েম করেন লালবাগ মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার পর তিনি ঢাকার ফরিদাবাদে উনিশশো সালে ইমদাদুল উলম মাদ্রাসা প্রতিষ্ঠা করেন হজরত সদর সাহেব রহমতুল্লাহি আলাহি চিন্তা করতেন যে মাদ্রাসায় কেবল অল্প সংখ্যক ছাত্র পড়াশোনা করে তাদের দ্বারা সমগ্র জাতির মধ্যে ইমানি চেতনা ইসলামী তাহজিব ও তামুদ্দিন কি করে প্রতিষ্ঠিত হবে তাই তিনি মুসলিম জাতিকে মোটামুটি ইসলামী শিক্ষায় শিক্ষিত করার উদ্দেশ্যে বাংলা ভাষায় কয়েকখানি দিনী কিতাব রচনা করেন এবং হজরত মাওলানা থানবি রহমাতুল্লাহি আলাহির লিখিত কয়েকখানা কিতাবের বাংলা অনুবাদ করেন তার রচিত কিতাবগুলির মধ্যে রয়েছে বায়াতনামা তাওবানামা নামা এলমে ফজিলত নামাজের ফজিলত জিকিরের ফজিলত নামাজের অর্থ রোজার ফজিলত তেজারতের ফজিলত ইত্যাদি বাংলায় অনুদিত কিতাবগুলোর মধ্যে রয়েছে ভেস্তির তাবলিগে দিন ফরুল ইমান হায়াতুল মুরসেলিন কাজদুত কাজদুৎসাবিল মোনাজাতে মাকবুল তালিমুদ্দিন ইত্যাদি উল্লেখযোগ্য দৈনন্দিন কাজের তালিকা গহরডাঙ্গা মাদ্রাসার মুফতারাম উস্তাদ জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল আওয়াল সাহেব বলেন আমি প্রায় বিশ বছর যাবৎ লক্ষ্য করেছি হুজুরের দৈনন্দিন কার্য তালিকা কী কীভাবে তিনি তার জীবনের মূল্যবান সময় অতিবাহিত করেন তার দৈনন্দিন কর্ম তালিকাও বাস্তব জীবনে প্রত্যক্ষ করে আমার মনে হয়েছে যে তার ন্যায় মজবুত কর্মসূচি অনুযায়ী জীবন অতিবাহিতকারী লোক খুঁজে পাওয়া দুষ্কর তিনি যতই অসুস্থ থাকুন না কেন এমনকি যখন তাকে ধরে পেশা পায়খানা ও মসজিদে নেওয়া হয় তখনও তিনি শেষ রাতে তাহাজুত ও কিতাব লেখা বা লেখানোর কাজ রীতিমতো চালু রাখতেন এমনকি হাসপাতালে থাকার সময়ও এর উপর আমল করেছেন দিনই পিপাসা নিয়ে যারা তার কাছে আসত তিনি জোহর থেকে আসর পর্যন্ত এবং কোনো কোনো সময় মাগরিব পর্যন্ত তাদেরকে উপদেশ দিতেন মোজাহেদে আজম রহমাতুল্লাহি আলাইহি নিজের পরিবার পরিজন ও আওলাদ থেকে মাদ্রাসা ও আহলে মাদ্রাসাকে বেশি ভালোবাসতেন তাই তিনি বাড়ি থাকাকালীন ও অধিকাংশ সময় মাদ্রাসায় কাটাতেন এবং মাদ্রাসার মোদারসেলিন ও ছাত্রদের সুখ সুবিধার জন্য বেশি চিন্তা করতেন বাড়িতে থাকাকালীন তিনি দিনের চব্বিশ ঘন্টার সময় এভাবে অতিবাহিত করতেন যে শেষ রাত্রে মাদ্রাসায় এসে তাহাজুত আদায় ও জিকির করতেন এবং উপস্থিত মরিদানদের তালিম ও তাকলিন দিতেন ফজর বাদ কিতাব লিখতেন বেলা আটটার পর আগত লোকদের সঙ্গে সাক্ষাৎ করতেন তাদের প্রশ্নের উত্তর দিতেন বেলা এগারোটার সময় গোসল করে খানা খেতেন তারপর জহুর পর্যন্ত আরাম করতেন অতপর জহুর থেকে আসর পর্যন্ত আম মজলিসে সমাজের বিভিন্ন প্রকার রোগ ও সমস্যা সমাধানের ব্যবস্থা করতেন আসরবাদে মাদ্রাসায় উস্তাদ ও বিশেষ লোকদের সাথে বিবিধ আলোচনা করতেন মাগরীবের পর আওয়াবিন নামাজে প্রায় এক ঘন্টা ব্যয় করতেন তারপর খাস মরিদানদের সঙ্গে কোনো জটিল মাসাল্লা নিয়ে আলোচনা ও গবেষণা করতেন এশান নামাজের পর বাড়ি যেতেন এবং খানাপিনা খেয়ে পরিবার পরিজনদের খবর নিতেন অতপর আরাম করতেন আর যখন তিনি লালবাগ মাদ্রাসায় থাকতেন সেখানেও শেষ রাতে তাহাজুদের পর জিকিরের তালিম ও তাকলিন করতেন ফজরের পর আট ঘন্টা পর্যন্ত লিখতেন অতপর নাস্তা সেরে আগত লোকদের সাথে সাক্ষাৎ ও তাদের চাহিদা মেটাতেন তারপর বিভিন্ন খবরের কাগজ দেখে ইসলাম বিরোধী কার্যকলাপের উত্তর দিতেন এবং তা পত্রিকায় পাঠাতেন দশটার পর মাদ্রাসার অফিসে যেতেন এবং দপ্তরে যাবতীয় কাজের দেখাশোনা করতেন ও লোকদের সাথে সাক্ষাৎ করতেন বেলা এগারোটা হতে জহুর পর্যন্ত গোসল করে আরাম করতেন জহরের পর খানা খেয়ে আবার দপ্তরে যেতেন এবং উস্তাদগণের সঙ্গে সমাজের উন্নতি বিষয়ে পরামর্শ করতেন আসরের পর কিছু খাস মুড়িদ ও তালেবে এলম যারা হজরতের সঙ্গে যোগাযোগ রাখত তাদেরকে হেদায়েত দিতেন মাগরীবের পর আবার দপ্তরে বসতেন সেখানে হুজুরের সাথে লোকেরা সাক্ষাৎ করে দিনের সহি বুঝ গ্রহণ করতেন এসার পর খানা খেয়ে আরাম করতেন এবং শেষ রাতে তাহাজুদের পর লেখা শুরু করতেন রমজান মাসের প্রথম পনেরো দিন লালবাগ মাদ্রাসায় থাকতেন কারণ ওই সময় হুজুরের খাস ওস্তাদ আল্লামা জাফর আহমদ ওসমানী সাহেব রহমাতুল্লাহি আলাইহি লালবাগ মাদ্রাসায় অবস্থান করতেন প্রতিদিন জোহরের পর তার সঙ্গে বিভিন্ন পরামর্শ ও মুসলমান সমাজের উন্নতি বিষয়ে চিন্তা করতেন ইন্তেকাল উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার অপরাহ্ন বেলা দুইটা তিরিশ মিনিটে মুসলিম বিশ্বের অন্যতম চিন্তাবিদ মুজাহেদে আজম সদরুল উলামা মোরশেদে কামাল আলহাজ হজরত মাওলানা শামসুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি অগণিত শিষ্য ও ভক্তবৃন্দকে শোকের সাগরে ভাসিয়ে এহলোক ত্যাগ করেন আল্লাহ তার কবরকে নূর দ্বারা নোরানি করে দিন আহমিন